দেখ মন কাশ বন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশ বন দুলছে যে সারি, কবে ঢাক। হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি এখন একটা ব্লগ শুরু করেছি। আজ হচ্ছে নবমী, তো সেই সকালে তৈরি হয়ে এলাম। সকাল থেকে শ্যুট করিনি, কারণ রান্নাবান্না ছিল, সবাই মিলে করা হলো। তারপর ভাবছি একেবারে চান টান করে তৈরি হয়ে শ্যুট করব, সেই জন্য এখন থেকে করলাম। আর একেবারে মন্দিরে এসে, আর ঘড়িতে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে, কারণ আসার সময় দেখলাম 11:30। তো এখন অঞ্জলি হয়ে গেছে, আর কুমারী পুজো যেটা হয় সেটা বাকি আছে, তো একটু পরে হবে, অবশ্যই দেখাবো। সিমরন পরেছে নেভি ব্লু ভেলভেটের গাউন, আর মা একটা খুব সুন্দর 3D বাটারফ্লাই পিঙ্ক কালারের শাড়ি পরেছে। এটা পরে এত ভালো লাগছে, আপনাদেরকেও শেয়ার করেছি আপনাদের সাথে। খুব একদম মানে একেবারে হালকা, শরীরে মনে হচ্ছে না কোনো কিছু আছে, এত ভালো লাগছে। আর এই যে হাজবেন্ড রেডি, হ্যাপি নবমী টু অল, সবাইকে হ্যাপি নবমী সবাইকে, ভালো করে পুজো করেন। তো ফ্রেন্ডস, আপনার সাথে আরেকটা কথা, যেটা হচ্ছে আপনারা যদি বাড়িতে বসে কেউ প্রচুর টাকা আর্ন করতে চান, তাহলে মেশো অ্যাপ ডাউনলোড করে দেখতে পারেন। আর যারা হাউসওয়াইফ, হয়তো অনেকের পারমিশন থাকে না বাড়ির বাইরে বেরোবার, কি যারা হয়তো ছোট বাচ্চার মা বাড়ির বাইরে বেরোতে পারবে না, কলেজ গার্ল ছেলে মেয়ে সবার জন্য মেশো অ্যাপ ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, বিজনেসটা কেমন করে করবেন সেটা দেখুন। তাছাড়া ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে মেশো অ্যাপ ডাউনলোড করে আপনারা বিজনেসটা করতে পারেন। তাহলে দেরি কেন, ঝটপট করে ফেলুন। তো ফ্রেন্ডস, আমি মেশো অ্যাপটা ওপেন করে নিয়েছি। আপনারা ডিসক্রিপশন বক্সে যাবেন, ওখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে তারপর ওপেন করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটি প্রোডাক্টস দেওয়া রয়েছে, শাড়ি, কুর্তি, সালোয়ার স্যুট, তারপর আরও বিভিন্ন প্রোডাক্ট দেওয়া রয়েছে, আর প্রোডাক্টের কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর। তো ফার্স্টে আমি প্রোডাক্টটা শেয়ার করব। শেয়ার করার জন্য আমি প্রোডাক্টটা ক্লিক করলাম, তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও হোয়াটসঅ্যাপের সাইন দেওয়া রয়েছে গ্রিন কালারের, এটাতে ক্লিক করলে এই প্রোডাক্টের ইমেজ উইথ ডেসক্রিপশন একদম ডাইরেক্টলি এটা শেয়ার হয়ে যাবে কাস্টমারের সাথে। আর আদার্সে ক্লিক করে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোতেও আপনারা শেয়ার করতে পারেন। যত শেয়ার করবেন এই বিজনেসটা অত গ্রো করবে, আর এটা ডিসপ্যাচ হয়ে যাবে 2-3 ডেজের মধ্যে। এখানে সাইজ, তারপর ফেব্রিক কীরকম, সব ডেসক্রিপশন দেওয়া রয়েছে প্রোডাক্টের। তো ফার্স্টে আমি এটা অ্যাড টু কার্ট করব, তারপর এটা আমি অর্ডার প্লেস করব। তো অ্যাড টু কার্টটা আমি এখানে ক্লিক করব, আমাকে এখানে সাইজ সিলেক্ট করতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। তো আমি কার্টে ক্লিক করব, তারপর আমাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, আমি এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম। আর এখানে প্রোডাক্টের প্রাইসটা দেওয়া রয়েছে, এটার প্রাইসটা হচ্ছে 540, তো টোটাল হচ্ছে এটা 540। এখানে শিপিং চার্জ জিরো আছে, সিওডি চার্জ জিরো আছে, প্রসিড করলাম। তারপর যেটা আমাদের মেন জিনিস করতে হবে, আমরা কত টাকা আর্ন করছি এখানে আপনারা মনের মতো প্রাইস বসাতে পারেন। তো এটা 540 দাম, আর আমি বসাচ্ছি 640। তো 640 বসানোর পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন মার্জিন ইউ আর্ন, এখানে আপনারা 100 টাকা আর্ন করছেন। আমি যদি 740 বসাই তাহলে আমি 200 টাকা আর্ন করব। তো প্রথম প্রথম মার্জিনটা একটু কম রাখবেন, এটাতে আপনাদের কিন্তু কাস্টমার বেশি গ্রো করবে আর আর্নটাও ভালো হবে, তারপর আস্তে আস্তে বাড়াতে পারেন। তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন মার্জিন এভাবে আপনারা আর্ন করতে পারেন। তারপর আপনারা প্রসিড করলেন, প্রসিড করার পর এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনারা প্রসিড করে দিলে কিন্তু এটা প্লেস হয়ে যাবে, অর্ডার প্লেস হয়ে যাবে।
তাহলে আপনাদের ব্যাংকে যে টাকাটা আপনারা আর্ন করলেন প্রফিট মার্জিন ওটা কীভাবে ঢুকবে, তার জন্য আপনাদের অ্যাকাউন্টে গিয়ে একদম নিচে, তারপর মাই ব্যাংক ডিটেলসে গিয়ে আপনারা যদি ডিটেলসগুলো ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনাদের উইকলি টুইজডেতে আপনাদের পে আউট হয়ে যাবে, এভাবে আপনার টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে আরও অ্যাডিশনাল মানি আর্ন করতে পারেন, সেটা হচ্ছে গেট বোনাস আপ টু 6,000 উইকলি, আর্ন কমিশন আপ টু 5,000 পার রেফারেল। তো এভাবে আপনারা হ্যাপি আর্নিং করতে পারেন। আর এটাতে রিফান্ড রিটার্ন দুটো পলিসি আছে, একবার প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনারা এটা রিটার্ন করতে পারেন। আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে আমার এই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন। এই মাত্র বাড়ি ফিরলাম আর খুব ভালো খাওয়া দাওয়া করে হয়েছে মন্দিরে। আজকে পোলাও, কোপ্তা কারি, পনির পনির হয়েছিল, বাটার পনির, আর ছিল বেগুন ভাজা, ডাল, চাটনি, পায়েস ছিল। তো অনেক কিছুই মানে খাইয়েছে, খুব ভালো করেছে। তো ব্যাস খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। এবারে আমরা একটু রেস্ট নেবো, ড্রেস চেঞ্জ করি। তো ব্যাস তারপর আবার কথা। তো ফ্রেন্ডস আমরা রেডি হয়ে গেছি নবমীর রাতের তৈরি পুরো একেবারে। আর আজ পরেছি লেহেঙ্গা যেটা আপনার সাথে শেয়ার করেছি। তো একটু পরেই আমরা বেরি করব মন্দিরে, তারপর ওখানে গিয়ে আবার শেয়ার করব। আর সিমরন পরেছে গাউন, এটা হচ্ছে নবরাত্রি স্পেশাল লুক। আর অক্সিডাইজের আমি পরেছি মান্টিকা ইয়ারিং, আর হচ্ছে
এটা কি আঙ্গুলিংস ফিঙ্গার বেস একেবারে তৈরি আর সিমরনের বোন বোন পড়েছে সারারা আর বোনের মা হ্যালো 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 ফ্রেন্ডস আমি ইয়েলো কালারের গাউন পরেছি লং পুরো কমপ্লিট এখনো খালি আমরা এসেছি আর জামাইবু ওইদিকে আমার রেডি হয়ে গেছে যাই দেখা যাচ্ছে না লুকিং দেখাচ্ছে না আর বাকি বউকে খুব সুন্দর লাগছে শালিকে ওর বউকে খুব সুন্দর লাগবে শালিকে বেশি সুন্দর লাগছে তো আমরা সবাই রেডি মন্দিরে গিয়ে আবার কথা বলবো আমরা এই মাত্র বাড়ি ফিরলাম এখন ঘড়িতে বাজে 9:10 একেবারে তাড়াতাড়ি চলে এলাম আজকে কারণ প্রচন্ড ভিড় মন্দিরে আর সিমরন নাচ করলো দুনুচি নাচ গুনগুন করলো আর একটা আরেকজন মন্দিরে আর কি চিনি না যাই হোক এখানকার তো নাচ করলো ওরা খুব মজা করলো সবাই এই যে সিমরন এসে এসে একে একে সব খুলছে দেখেছি আর আমি এই ফার্স্ট দুনুচি নাচ করলাম ধুনুচিটা জানতাম কিন্তু এই ফার্স্ট করলাম তো আপনারা অবশ্যই বলবেন কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন তাহলে হ্যাপি নবমী সবাইকে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে পুজো খুব ভালো করে এনজয় করো আর এই ব্লগগুলো যখন পাবে তখন পুজো তো শেষ হয়ে যাবে কিন্তু তবু আজকের দিনে সবার জন্য কামনা করছি সবাই খুব ভালোভাবে কাটাও তো শেষ করছি কি আরে কালকে দশমী দশমী ব্লগ বানাবো বলেন যে না না শেষ করবেন না শেষ করলে খুব মন খারাপ লাগে কিন্তু না শেষ করলে পরের ব্লগ তো পাবেন না তাহলে পরের ব্লগ পাবেন বিজয়া দশমী আছে কাল সকালে আবার ব্লগ বানাতে হবে সিঁদুর খেলা আছে আমাদের তো আজকে এখানে শেষ করি আর আর এখানে দুটো দিন আছি ব্যাস তারপর তো ফিরে যাব কি গুড নাইট সুইট ড্রিম Bye-bye.